আপনি বোধহয় বেশি কথা বলেন না, খুব বেশি ভাবেন বুঝি। শুনেছি ভাবুক মানুষেরা কবি হয়। আপনি কবিতা লিখেন, আমাকে নিয়ে একটু কবিতা লিখবেন? প্রচুর আমার কবিতা কোন লিখেছ? শোনাবে না? ভাল লাগে না, আমি খালি বকবক করে মরছি, নিজে একটা কথা বলতে পারো না? কি নম্বর ভাবুক রে, খুব হাসি হচ্ছে। বলি মেয়েদের সঙ্গে প্রেম করতে গেলে শুধু কবি হলে চলে না, আরো কিছু জানতে হয়। বলি কথাটা একটু রাত্রে ভেবো, বুঝলে? কিসে যাবে ট্যাক্সি না ট্রাম? কবিতা শোনাবে না মুখে বললেই হয়? বন্ধুদের কাছে গল্প করেছি, আমার বয়ফ্রেন্ড বোঝু আমাকে নিয়ে কবিতা লিখেছে, এখন আমি ওদের কাছে কি করে মুখ দেখাই? বললেই হয়, আমাকে আর ভালো লাগে না, খালি খেলাচ্ছ। হ্যাঁ তা খুব হয়েছে, আমার বন্ধুদের বয়ফ্রেন্ডরা তার লাভারদের নিয়ে কত লুফালুফি করে, হাত ধরে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, ফুলের উপর মাথা রেখে কত স্বপ্ন কত কল্পনা, ঠোঁটের উপর ঠোঁট রেখে। তুমি না, তুমি একটা যাচ্ছে তাই, তুমি বোঝো এসব তোর মাথার মধ্যে ঢোককে। বোঝো ভালোবাসাটা ইয়ার কি নয়, ভালোবাসতে জানতে হয়, বুঝেছ? রোজো জেনুইন লাভার হতে চেষ্টা করো। আমি আমি তা তো ঠিকই, তোতলাকে কি আর ভালোবাসবে বল? কিন্তু আমি কাম করতে পারবা? ট্রেনে করে যাতে লাগবো কুড়া বাজা, তো এক ডাক্তার না, এই তুতলা বলে একটা ফার্স্ট ক্লাস নার্সিং হোম বানাইছে, দাও না তোমার দেখা যাও না। দিয়া আপনার তোতলামো শুরু হয় যখন আপনি রেগে যান, তাই না? হ্যাঁ, যখন রেগে যাই না তখন নাকি কষ্টটা কি বলতে অসুবিধা? হ্যাঁ বলুন, হ্যাঁ হ্যাঁ বলুন।
আপনার মনে কথাটা বলে ফেলুন, গানে বলুন, বলুন এই তো কোন মহাপুরুষের বাণী নয়, কোন দেশ নেতারও বাণী নয়, বাণী আমার প্রাণের বাণী। বোঝা গেল বাণী খেয়ে তো আটাটি কেন বাণী 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 কোন মহাপুরুষের বাণী নয়, কোন দেশ নেতার বাণী নয়, বাণী আমার প্রাণের বাণী, বাণী বাণী বাণী। কি মুশকিল, বাণী ব্যাপারটা তো বোঝা গেল, এবার বাণীকে নিয়ে ঝামেলাটা কি হলো সেই বক্তব্যটা জিজ্ঞেস করুন। ঘানে ঘানে গানে চলে যান। তার বাবু এমন কোন গোলাপ দিতে পারে যাতে পেটের কথা বেরিয়ে আসে দুঃখে। শুনে শুনে আজ ভালোবাসার ভালোটা যদি পেড়ো বাসাটা যে পেটেই থাকে ঢুকে কেন হত ভাগা আমি জানেন অন্তর জানি। বাণী 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 ভেরি গুড। প্রবলেমটা কি তো বোঝা গেল। না বাবার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। আমি ডক্টর গজানন চট্টরা, আই স্পোর্টস স্পেশালিস্ট কাম ডেন্টিস্ট কাম বায়োলজিস্ট কাম সায়েন্টিস্ট, আমি বলছি আপনি ভালো করে যাবেন। শুনতাম যদি হতাম যদি কালা, শ্যাম না হলে বলতো সবাই কালা, হায় গো আমি বোঝাই তাকে বলু না হয়ে কি যে আমার জ্বালা, হয়ে চন্ডিদাস আমি তবু পেলাম না তো দামি। বাণী 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 কোন মহাপুরুষের বাণী নয়, কোন দেশ নেতার বাণী নয়, বাণী আমার মহারানী। দেখুন আমার নাম হচ্ছে ডক্টর গজানন চট্টরাজ, উইদিন ব্র্যাকেট রোম এডিনবারা লন্ডন ভিয়েনা ব্র্যাকেট ক্লোজ। দেখুন আপনাদের ওই ডাক্তারি শাস্ত্র আমার সমস্ত গুনে খাওয়া আছে বললেন, আপনাদের ওই অ্যালোপ্যাথ হোমিওপ্যাথ বায়োকেমিক আয়ুর্বেদিক এমনকি ওই চীনের আকুপাঙ্কচার পর্যন্ত, আপনাদের চিন্তা নেই, আপনাকে আমি ঠিক করব। লন্ডনে বললেন না এরকম প্রায় 100-200 লাগে আমি বানাবো। আপনার এই টোটলের কারণটা কি জানেন? আপনি হচ্ছেন বড় বেশি লাজু, তাই না? করে রোজ তিনজনে অচেনা লোকের সঙ্গে জিচে আলাপ, আর তাদের সঙ্গে বসে সেই লোকের কথা বলতে দেখবেন এক মাসের মধ্যে আপনার অত ফেরে গেল গ্যারেন্টি। We should best of the luck. চিনতে পারলে না তো
আরে একই দিয়ে তো ডাক্তারের প্রেসক্রিপশনটা ভৌমনি করা যেতে পারে। কপাল গুন্ডরা না চিনি না, তবে ওই সিনেমাতে দেখেছি। আশ্চর্য, ডাক্তারবাবু এক মাস সময় দিয়েছিল, আমি তো দেখছি একদিনই ভালো হয়ে গেল। বাহ, তাহলেই বুঝতে পারছি আমি কে। আগে না আমার সঙ্গে চালা কে বাবিষ্টা নবকুমার, আমি হচ্ছি কপাল কুণ্ডলার কাবালিক। ঘুষ দিয়ে লিখিয়ে নিয়েছিল যে তোমরা দুজনে জলে ডুবে মরেছ, বেশ আমি তো করেছি। কাপালিক বাবা, কাপালিক বাবা, আমার নাম গুরুজরাজ কারফর্মা। তোকে ধরবার জন্য চতুর্দিকে এই শব্দ বেছে ঘুরে বেরি, এই তোকে ধরিলাম। পরিত্রাণ নাহি, নবকুমারকে পাইয়াছি। শুনুন, কোথায় যাচ্ছি? কোথায় আমরা? মশানে। কোথায়? মশানে, যেখানে নরবলি হয়। একবার আমি দেখতে পালিয়েছিলে, এবার নিস্তার নাহি, আবার এনেস করলাম। তিনটেই খুঁজো, একটা ল্যাংড়া, একটা ফড়, একটা তোতলা। ও কাবালি বাবা, আপনি আমার কথা বিশ্বাস করুন, এই আপনাকে ছুঁয়ে বলছি, আমি সত্যি তোতলা। আমি শুনতেই পাচ্ছি, তাই তো আমার কথা আটকাচ্ছে না কেন? আমার কথা আটকাচ্ছে না কেন? এ ভগবান, আমার তোতলা করে দাও, আমাকে তোতলা করে দাও, আমার চাই না, মানুষ ভালোবাসার দরকার নেই আমার। কাবালি বাবা, ভাবছি একটা ছুরি না পেলে তো তোকে বলি দিতে পারবো না, আর তোর রক্ত পান করে মায়ের পুজোয় বসবো। মায়ের বলছি, মা কালীর দেবী বলছি, আপনি বিশ্বাস করুন, আমি তোতলা, আমি যার তোতলা। আচ্ছা, আমি যে তোতলা, ডাক্তারের সার্টিফিকেট দেখলে বিশ্বাস করবে? ভাই করবে না? দেখিস কিন্তু বাবা, পৌঁছিয়ে শিখেছিস কেমন? তুমি কিচ্ছু ভেবো না, আমি চেষ্টা দিয়ে দেবো। দিদি ঘা ঘা আবড়ে যেও না দিদি, ভয় কেও না দিদি, নেই কোনো চিন্তাই, নই আমি লম্পট, দেব না তো চম্পট, করব না চিন্তাই, আবড়ে যেও না দিদি। খবরদার, এক পায়ে হবে না,
দেখেছ এটা? এটা মেয়েদের কামড়া, কেন উঠেছে কামড়া তুই? বুঝতে পারিনি যে এর কামরা, দেখো যদি লোকজন ভুলে নেবে চাদর কামরা, এই কামড়াতে শিশির একজন পালিয়ে যাবে, জোর ডাকাত, শিশির ডাকাত, এদিকে আসুন, এই কামড়াতে, এদিকে আসুন, এই কামড়াতে, এইখানে এইখানে ঢুকে পড়েছে শিশির একজন, এদিকে জোর ডাকাত, এদিকে আসুন, এই কামড়াতে। আমি প্রায় সব মাঝে ক্ষিপ্ত হিংস্র লোককে পিছনে রেখে পাঁচ মাইল অবস্থা করেছে, ওয়ার্ল্ড রেকর্ড সৃষ্টি করেছে। হ্যাঁ, ভিড় ছিল মিনিটে দু মাইল, দু মাইল, দু মাইল। তোমাদের এই অলিম্পিক অ্যাসোসিয়েশনের খবর নিয়ে দেখো যে সেই রেকর্ড আজ পর্যন্ত কোন মক্কেল ভাঙতে পারেনি, বুঝেছো? ডাক্তারবাবু বলেছেন তিন সপ্তাহ পূর্ণ বিশ্রাম, বুঝেছো? তবে বাবা, রাত দিয়ে শুয়ে থাকতে হবে। ও শোবে না তো কি ধরে ধরে করে নাচবে অফিস টেবিলে? তুমি বললে আমি শুয়ে থাকতে পারি, কিন্তু ডাক্তারও বললে আমি শুনবো না। কতবার তোমাকে বলেছি অফিসে গিয়ে গালগপ্প করো না, করো না, এবার খেলা সামলো। আমি তো কখনো গালগপ্প করিনি। তারপর উপরে সামান্য একটু চাপ পড়েছিল, লো প্রেশার কি? দুদিন বাদেও লো প্রেশার, প্রেশার কিচ্ছু থাকবে। আরে ওই জন্য তো আমি বিহারে জমি কিনেছি। থামুন মজা, থামুন, বাঙালি নিজে করবেন না। কেন করবো না? কেন উনি বাঙালির আজ আকেটা কি? কেন ব্রেন, বাঙালির ব্রেন আজও সস্তা জিতেছে। বাঙালির জোর মুখে, আজও বাঙালি মুখে নমারে তঙ্গ জগৎ। কিন্তু কলেজ যায়নি তো, বাসে আসার তো দিলাম, আর ভদ্রলোকের তরুণী দিয়ে গল্প করতে করতে যাচ্ছে। ভদ্রলোকের সঙ্গে গল্প করতে করতে যাচ্ছে? হ্যাঁ, ভদ্রলোক মানে বেশি বয়স না, ইয়াং বলা চলে। বুঝলেন লাটুবাবু, দেশ যতদিন পরাধীন ছিল একেবারে ছটফট ছটফট করে ঘুরে বেরিয়েছি দেশ স্বাধীন করার জন্য, আর তখন আমাদের কি ফর্ম মশাইট গুলি ছুটছে। এরপরেও আপনি মন্ত্রী হননি? বলেছিল, বলেছিল, তবে আমি রাজি হইনি। বুঝলেন না, এই এই সবাই যদি মন্ত্রী হবে তাহলে সেবা করেছে। হ্যাঁ, সেটা অবশ্যই ঠিক। বুঝলেন লাটুবাবু, আমি মা একবারে সচ্চা দেশ নেতা ছিলাম, চারবার, চার চারবার আমি শহীদ হয়েছি। চারবার শহীদ হয়েছিলেন? চারবার। আরে মনে শহীদ হওয়া মানে তো মরে যাও। হ্যাঁ, চারবার মারা গেছেন খবরের কাগজে, খবরের কাগজে বেরিয়ে গেল, লোকে জেনে গেল যে আমি মরে গিয়ে শহীদ হয়ে গেছি, কিন্তু আমি দলে দলে এই বৃত্তকে ধুলো দিয়ে আমি আপনাদের একটা অসুস্থ মানুষ কোথায় একটু ঠাকুর চারটা নাম করবেন, তাই না? মরা জনের গল্প করছেন, লজ্জা করেন আপনাদের? নাম আজলনি আমার স্বামীকে মন্ত্রী বানিয়ে কার্য সিদ্ধি করার মতলব না, আমার স্বামীকে দরবার শহীদ হয়ে তার তারপর বুঝতে পারছেন না? আমি বুঝবো না, তারা বুঝছেন আমার স্বামীকে, আমি বুঝবো না, আপনারা বুঝছেন? যাক বাড়ি যাক, অনেক বেলা হয়েছে, যাক যাক উঠুন। আমার স্বামীকে আমি বুঝবো না, ওনারা।
হঠাৎ কি মাথায় বায়ু চলে গেল নাকি? ভদ্রলোক তো এইভাবে বললে। ঠিকই বলছি, ঠিকই বলছি, আমার মাথা ঠিকে। কি 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 হয়েছে? কিছু হয়নি, তবে হতে বাকিও নেই। রেনু আমাকে মিথ্যে কথা বললো। আর কি হয়েছে বললে? রেনু আমায় বলে কলেজ যাচ্ছি, কিন্তু মেনু এক্ষুনি এসে কি বললে জানো? হ্যাঁ, মেনু দেখেছি রেনুকে একটি ছেলের সঙ্গে চলো। আপনি কিছু ভাববেন না, সাত দিনের মধ্যে আমি মেয়ের পাত্র যোগ করে দেবো। আজ দিতে রসগোল্লা হবে, নিশ্চয়ই হবে। আমাকে তোমার বুঝলেন ওই ব্যবসায়ী ছেলে খুব ভালোবাসায়। আমার কিন্তু ডাক্তার ছেলে পছন্দ। হবে তাহলে ইঞ্জিনিয়ারই হোক, তাও হবে। তা তুমি যখন অত করে বলছো, তখন ব্যাংকের চাকরি হোক। অসুখ থেকে উঠে আজ প্রথম অফিস গেলে, তা তুই দেরি হলো। এখন থেকে দেরি হলে হাসপাতালে খবর নিও। ও কি কথা, ওষুধবেলা ছেলে পেটে আঙুল এক কমিয়ে তোমার জায়গায় পড়ানো যায় আর কি। ফকিরবাবু, নফরবাবু, গোবরবাবু, ভদ্রবাবু সবাই ছিল, সবার সঙ্গে কথা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, পছন্দ হয়েছে, পছন্দ হবে না? তারপরে পাত্রের বাবু আমাকে বললেন যে তাড়াতাড়ি আশীর্বাদের দিন ঠিক করবো, দিনে পাবো না লেগে যাও। হ্যাঁ বলো, কবে দিন ঠিক করবো? আমি কি বলবো, কি করেছে মানে? খালি বড় বড় কথা, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যাংকের চাকরি, শেষ পর্যন্ত কিনা একটা মিষ্টির দোকানের মালিক। আরে বাবা, মুদির দোকান তো নয়, বাঙালি যেদিন থেকে ব্যবসা ছেড়েছে সেদিন থেকে বাঙালির অধঃপতন। আমি আর পিসি রায় গলা ভাটিয়ে চিৎকার করেছি, বাঙালি ব্যবসা করবে। গল্প করতে বসে গিয়েও না যেন, তাড়াতাড়ি কাটিয়ে দেবে। আমার নামে চাঁদা ধরা হয়েছে 15 টাকা মাত্র, ফির 15 রুপিয়া। আর জ্বালা স্টেশন সারাদিন খেটে খুলে এলাম, এখন একটু বিশ্রাম করতে। সেই জন্যই তো জলসা বোঝোদা, মানে খেটে খুটে এসে একটু কষ্টের মধ্যে একটু আনন্দ হয়ে আর কি। মানে আর মাত্র 15 টাকা বোঝোদা, 15 টাকার জন্য বলছি না, চাঁদার জন্য বলছি না, 15 জায়গায় আমি না হয় 50 টাকাই দিলুম, কিন্তু কে গাইছে আগে বল? এই সঙ্গীত নিয়ে বাদলামি তো আমি সহ্য করতে পারবো না বোঝোদা। আপনি 2-4 জন আর্টিস্টের নাম সাজেস্ট করুন না। কার নাম সাজেস্ট করবো? আজকাল কেউ কি গাইতে জানে? কি বলছেন বুঝে বাস? আমি ঠিকই বলছি, এই যে সারে গামা পাধানি, এ কি কেউ সুরে গায় না গাইতে জানে? আচ্ছা বুঝে বাস, আপনি আধুনিক ফিল্মের গানের কথা বলছেন না মার্গ সঙ্গীতের কথা? ওরে রাস্কেল, সঙ্গীত একটাই, সব ওই সার থেকে নিয়ের মধ্যে ঘোরাফেরা করছে, বুঝতে পেরেছিস? আছে একজন, বাঙালি বাঙালি একেবারে খাঁটি বাঙালি। আর তাকে সত্যিকারের কি চিনতে জানিস? রবি বাবু মানে রবীন্দ্রনাথ। বুঝলি শ্যামলা, সেই বাঙালি গায়ক যখন রিটায়ার করলেন তখন তারই উদ্দেশ্য রবীন্দ্রনাথ দেখলেন, তোমার আসন শুনু আছি হেবি পূর্ণ করতে। নাম কি ছিল ব্রজদা? ব্রজরাজ কারফরমা।
আপনি গান গাই তো জানেন মরে গায়ক হিসেবে আপনার নাম আমরা জানি না। আরে তোরা কি জানবি? জানতো ফয়াজ করিম কালে মহিউদ্দিন গোলাম আলী খান পন্ডিত ওঙ্কার মহীশ্বরের মহারাজা ফয়াজের গান শুনে উপাধি দিলেন আফতাব মুশরিকি, মানে সঙ্গীতের সূর্য। আর ওই 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 গুলমার্গের নবাব গোলন্দাজ খান আমার গান শুনে উপাধি দিলেন ভারত কি মুশিক। মুশিক মানে ইঁদুর? আই বাস গুইওরা ভারতবর্ষের ইঁদুর সম্রাট। তোমার মাতটা ছাগল কোটা খান। সঙ্গীত ভারতের সঙ্গীত বললে এটা কিন্তু প্রজাতা করে। শোন শোন, এই এই কানাড়া রাগটা ওই সমরখণ্ড রাজ দরবারে রেজিস্ট্রি করে গিয়েছিলাম আমি, থেকে ওই রাগটার নামই হয়ে গেল দরবারি কানাড়া, বুঝলি? উল্টু গান ফান নিয়ে আমার কাছে একটা দিমাপতে আসে। আচ্ছা প্রজাতা, এখন আমরা কি করবো বলুন? আর জলসা করতে পারিস, তবে ওই প্যান প্যানারি গান শোনার জন্য আমি বাবু চাঁদা ফাঁদা দিতে পারবো না। দেখুন প্রজাতা, চাঁদা আপনি দেবেন না দেবেন না, আমাদের বেশ ভাল লাগে। প্যান প্যানারি নয়? না নয়। তোদের ওই চাঁদাদের কি বল না যে আমার মতো ওই উদারার নিখাত থেকে মুদারার কোমল নিয়ে একটা মিটারি গলায় তুলছে? আই পাস পাবে না। সব প্রজাতা, আপনার এই বিরাট সঙ্গীত প্রতিভা আপনি নষ্ট করে দিলেন। কেন ছাড়লাম শুনবি? যদি অসুবিধে না হয় বলুন। শোন তাহলে, আমি যখন হিমালয়ের নির্জনে স্কুলের লোকালয়ে ফিরে এলি, অনুরোধ এলো যে ঝিন্দের রাজা আমার গান শুনতে চেয়েছিল। জানিস মা, এই প্রজাটা এই প্রজাটা বোধ হয় আমাদের পথে বসালো। শুনুন আপনারা সবাই, শুনুন রাজার আদেশ, আপনারা সবাই শুনুন, ঝিন্দের লোকমান্য রাজা অধিরাজ শ্রী মাধব সিংহের আদেশ অনুসারে ঝিন্দের রাজ দরবারে সালাগারকে সম্মান লাভ করলেন সেই ব্রজলাল কাতফর্মা। রোজদার দক্ষিণা সাপ্তাহিক 1,00,000 স্বর্ণ মুদ্রা। আগে চাকরিটা গেল, কাল ঠিক আছে তোদের কি খেতে লো মা?
বলো ব্রজদা, আমায় তুমি ভালোবাসো, বলো বলো বলো, আমায় তুমি বিয়ে করবে, বলো বলো না। আমি বলো আমি তখন সদ্য হিমালয়ে ফেরত, আমি আগে দেখলে চোখ বন্ধ করি। আই আমি তখন মেয়েটিকে বললাম, আমার বিয়ে করো। ওখান থেকে এসে এখানকার অফিসের চাকরিটা নিয়ে নিন, বুঝলি বলটু? সেদিন যদি প্রতিজ্ঞাটি না করতুম তাহলে তোদের এই ব্রজদা আজকে ভারত কি মুশিক শাহিনশা হয়ে যেত, বুঝলি? সুতরাং ওই গান ফান নিয়ে আমার কাছে বেশি টর্ক আছে, বুঝলি? চাঁদা দেবে না ঘন্টা দেবে? চাঁদা আপনাদের গান গে শোনাবেন একজন ভারত বিখ্যাত সঙ্গীত শিল্পী, তিনি নিজে প্রচার করতে চান না। তার নাম ভারত কি মুশিক শাহিনশা, শ্রী ব্রজরাজ শর্মা। আমাদের সবাই তার ভালোবাসার আপনার বাড়ি পর্যন্ত ধাওয়া করবে। কি আমি গানের গপ জানি না, পরিবেশন করবেন আমাদের ব্রজদা, সঙ্গে তবলা সঙ্গত করবেন পণ্ডিত ভেলকিরাম, পণ্ডিত ভেলকিরাম ব্রজদা।
দেখো। So,
আর কেউ নেই তো? আরে মনে হয় আর কেউ নেই, দেখি একবার। আগে না আর নেই, চলুন চলুন আপনি চলুন। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? ওই গরিবের বাড়িতে একটু অসুবিধা হবে, একটু মানি। মেয়েকে তাড়াতাড়ি আনতে বললাম, ওরা দেরি হয়ে যায়। হ্যাঁ তাড়াতাড়ি বলো, তুমি বলো না বাবা। আপনারা অনুমতি করলেই আমি নিয়ে আসি, মেয়ে আমার সকাল থেকেই তৈরি। বাবু বসুন একটু, আলাপ করে দিকে হতো না? প্রেফারেন্স অনুযায়ী ছবিটা তুলতাম আর কিরম। মানে আমি ওর বাবা, মানে নফরচাঁদ দত্ত। আমি ফকিরচাঁদ দত্ত। আপনার মানে ফেমাস মিষ্টি কি তৈরি হয়? লেহালুয়া। আপনাদের না, আপনাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে হাজির রয়েছে না? এতে এতে কি আছে দত্ত মশাই? মানে এই যে মেয়েকে আশীর্বাদ করবো কি না বাবা? মেয়ে আসছে না কেন বাবা? সময় মতন আসবে। হ্যাঁ গো, পাত্রপক্ষ তাড়া লাগাচ্ছে, রেণু কোথায় গেল? ও তো দলিদের বাড়িতে গেল চুল ভাঙতে। রেণুজি আমাকে চিঠিতে দিয়ে বলেছে 12টা বাজার পর বাবুকে দিতে। সময় আবার চিঠি কেন? চিঠি করে বাবা শিশুরণে শু, মা ও বাবা তোমরা আমাকে ক্ষমা করো, ফকিরচাঁদের মতো মোটকু কি করা আমার পক্ষে সম্ভব নয়। আমার পথ আমি বেছে নেব, প্রণাম নিয়ে মৃত্যু হতে পারবে নিজে। এতক্ষণ ধরে মেয়েকে একটু সাজতে দাও না বাবা, আমি তো কতক্ষণ ধরে সেজে। মানে ওই চেহারায় আপনাকে হাসতে হয়? মেয়ে যখন সাবালিকা তখন এ ব্যাপারে আমরা তো আইনত কিছু করতে পারছি না। কিছু করতে পারছি না, কিছু করতে পারছে না বললেই হবে। মেয়ে তার বাপকে পাঁচজনের সামনে অপদস্থ করে যাবে, আর আপনারা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমবে, এই আপনাদের পুলিশ। দেখুন ব্রজদা, আইনের বাইরে তো আমরা আমাদের আইন শেখাবেন না জানেন? আমি পুলিশে থাকলে এতদিনে হোম মিনিস্টার করতে পারতাম। না আমরা আইনের বাইরে আচ্ছা বাবু, বাড়ি যান ব্রজদা, বাড়ি যান।
পাড়ায় গিয়ে এবারই সেবারই খোঁজ করুন, পেয়ে যাবেন। ওই আমরা তো আবার ওই আইনের বাইরে, আমরা তো আবার আইনের বাইরে, আমরা তো আবার আইনের বাইরে। হ্যাঁ 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 বুঝেছি, তোমাকে আর লেকচার দিতে হবে না, তোমাকে তোমাকে জানা হয়ে গেছে। তোমাকে যদি আমি কনস্টেবল না করেছি তো আমার নাম ব্রজরাজ কার ফরমাল আইন কেড়ে রেখে দেবো। অনেক ধমকে থামকে থামকে দিয়ে দেবে আর কি হবে। ঠিকই বলেছি, কবে রে চিপ টেনে এনে সেটা খেয়ে নেবো। ঘন্টায় হ্যাঁ নিয়ে যাবো মা বাদল করবে না, চলো পালিয়ে যাবেন। আশীর্বাদ করতে পারেন কি করবি আর বাড়ি যা, আমি বলছি আমার জেলায় মনে হচ্ছেন খিদের জেলায়। আমি একটা সুখবর আছে বুঝেদা, আপনার মেয়েকে আমি অ্যারেস্ট করে নিয়েছি, আর সঙ্গে তার নিজের জামাই কি রয়েছে। নিজের জামাই? হ্যাঁ, ওই একটু আগে যার সঙ্গে আপনার মেয়ের রেস্টিং হয়ে গেল। তার মানে রেনু বিয়ে করেছে? আবার নমস্কার করতে আসবে আমাদের মুখে চিন করে বাড়িতে নমিল করে প্রজরা বললে কচু খাও কচু খাও কিরকম পাত্র জোগাড় করে দিলাম বলুন তো, খুব ভালো পাত্র জোগাড় করে দাদা দিয়ে ওকে মারিয়া। না করলে সুনীলের সঙ্গে তো মেয়ের বিয়ে দিতেন না বলতে কি।
আপনাকে ভয় বলতে পারেনি? হ্যাঁ বলতে পারেনি, বলতে ভয় বেশ প্রেম কবি তার জন্য ভয় কিছু দেবে? হ্যাঁ সাহসটাই বুঝলি, সাহস যা করবি সাহসে শুনে করবি। তবে যাই বলি শুনি, জামাই হিসেবে আমি কিন্তু তোর চালে তোমার ছিল। একটা কথা বলবো, অফিসের লোক ঘরে জামাই হলো, মান সম্মান দিকে কথা বলো। তার মানে আর ঘুম মেরো না, অনেক তো মান নেই, এবারে এবারে শেষ করো না। আমি যা বলি সব গুণ? নিশ্চয়ই গুণ, তুমি বুঝতে পারো না, সবাই তো বুঝি তোমার পেছনে হাতি যাত্রা করে। আর করি না। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।